ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলার অনি 0.3। আমি অনির্বাণ আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি তো আপনাদের দেখাতেই থাকি প্রচুর প্রচুর বাস জার্নির ভিডিও, এছাড়াও থাকে অনেক অফবিট ডেস্টিনেশন, ট্রেন জার্নি থাকে, আবার মাঝে মাঝে কিছু খাবার জায়গার সন্ধানও কিন্তু আপনাদের দিই। আর সেরকমই চলে এসেছি আজকে একটা জায়গায়। ঘুরে বেড়ানোর সুবাদে অনেক রেলকোচ রেস্টুরেন্টে আমার খাওয়া দাওয়া হয়েছে, যেমন NJP বলি, শিলিগুড়ি, আসানসোল, এছাড়াও আরও অন্যান্য জায়গায় হয়েছে, কিন্তু এবার আর অত দূরে নয়, একদম বাড়ির কাছে হাওড়াতে চলে এসেছি। এই রেলকোচ যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে, আর সেটাও একদমই আমার পেছনেই রয়েছে। আজকে কিন্তু রথ দেখা, কলা বেচা দুটোই হবে। এটা একদম রেলকোচ মিউজিয়ামে এসেছি, যেটা হাওড়া স্টেশনের একদম কাছে। আমরা এখানে অনেক পুরনো দিনে যেসব রেলের কোচ আছে সেই সব দেখবো। তাছাড়া এইখানে যে ইম্পেরিয়াল কিচেন আছে সেখানে কেমন কি খাবার দাবার, কেমন এখানকার অ্যাম্বিয়েন্স, সমস্ত কিছু দেখাবো। এখন বাজে বেলা 12:30, আগে রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে দেখিয়ে দিই এখানকার কেমন কি আছে না আছে, অ্যাম্বিয়েন্স, খাবার দাবার, তারপর এটাও দেখাবো, মানে এই মিউজিয়ামটাকেও দেখাবো এই একটা ভিডিওতেই। সব কিছু ঘুরবো, কিন্তু তার আগে আগে পেট পুজোটা সেরে নেবো। যাচ্ছি এখন এই ইম্পেরিয়াল কিচেনেতে লাঞ্চ করতে, তো চলুন দেখতে থাকুন এই ইম্পেরিয়াল কিচেন। এদিক থেকে ঢুকেই যে এখানে কিন্তু একটা বড় স্পেস রয়েছে যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এদিকে চেয়ার টেবিল রয়েছে, এদিকে আবার সোফারও ব্যবস্থা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, এইখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। কিন্তু আমরা আজকে খাবো এই কোচের ভেতরে। এই অ্যাকচুয়ালি এই কোচগুলো সব অ্যাবান্ডান্ড কোচ, সেইগুলোকে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা হয়েছে। এটা কিন্তু অরিজিনাল রেল কোচ। এর ভেতরটা কেমন কি আছে আমি দেখাচ্ছি এবারে। সুন্দর এদিকে ডিজাইন করা বাইরে থেকে, আর ঢুকেও কিন্তু দারুণ লাগছে। ওয়ালগুলো পুরো উডেন ফিনিশিং। এইদিকে রয়েছে ওয়াশ বেসিন রয়েছে তিনটে, এখানে বিশাল মিরার রয়েছে, ওপর দিকে এখানে দুটো লাইট রয়েছে। এবারে আমরা ঢুকবো ভেতরের দিকে। জাস্ট ওয়াও, অপূর্ব লাগছে। এইদিকে সুন্দর এই সিলিংয়ের দিকে ডিজাইন করা, এসি লাগানো রয়েছে, দারুণ দারুণ এখানে লাইট লাগানো রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম রয়েছে, একদিকে চারজন বসতে পারবেন, আরেকদিকে দুজন বসতে পারবেন। এইদিকে দেখুন এই উইন্ডোগুলো, এই সেই একদম অরিজিনাল, যেহেতু রেল কোচ সেই কারণে এই বাইরে রডও রয়েছে, এই গ্লাস রয়েছে, শাটার রয়েছে, আর সুন্দর করে এখানে কার্টেন দেওয়া রয়েছে। এসি তো রয়েছে, এসির বাইরে আবার এখানে ছোট ছোট ফ্যানও দেওয়া রয়েছে। অ্যাম্বিয়েন্স কিন্তু এখানকার দারুণ লাগলো আমার। এবারে এখানে খাবারের কোয়ালিটি কেমন কি আছে না আছে সেইগুলোও দেখে নেবো। খাবারের অর্ডারটা তো করি, তারপর বলতে পারবো কেমন খাবার এখানকার। চলুন বসি, বসে এবারে খাবারের অর্ডারটা করি। আজকে যেহেতু উইকেন্ড সে কারণে একদম ফ্যামিলি নিয়ে চলে এসেছি, মানে আমার ওয়াইফ ছেলে দুজনে এসেছে। হ্যালো, এই উইকেন্ডে আমরা একটুখানি বেরোই, খাওয়া দাওয়া করি, এই আর কি। তো যে কারণে আজকে চুজ করলাম এই ইম্পেরিয়াল কিচেনকে। তা খাবার দাবার আসুক, তারপর দেখাচ্ছি কেমন কি খাবার আছে। তার আগে দেখিয়ে দিই এখানে কেমন কি প্রাইসিং রয়েছে, মেনুটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই মোটামুটি মেনু আছে, নাম কিনা এইসব রয়েছে, চাইনিজও কিন্তু রয়েছে, অনেক রকম আইটেমই রয়েছে চাইনিজেতে, চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন সব রয়েছে। এদিকে বেভারেজে অনেক রকমের মকটেল রয়েছে, আর তাছাড়া এদিকে বার্গার রয়েছে, এদিকে পাস্তা রয়েছে। আমরা অর্ডার করে দিয়েছি এখান থেকে, এই একটুখানি স্টার্টার হিসাবেই নিয়ে নিয়েছি চিকেন বার্গার, আর নিয়েছি একটা ড্রামস অফ হেভেন। রয়েছে মেনু কার্ডেতে চিকেন ললিপপ, কিন্তু ওটা কাস্টমাইজ করে ওনারা করে দিচ্ছেন, আপনারা চাইলে আপনারাও কিন্তু করে নিতে পারবেন। আর এছাড়া তিনটে মকটেলও আমরা অর্ডার করেছি, মকটেলগুলো আসুক তারপর দেখাচ্ছি। এসে গেছে এখানে মকটেল, এখানে আছে অরেঞ্জ বেস্ট, নাগপুরি নারঙ্গি রয়েছে, এখানে পুদিনা ঝাটকা, পুদিনা বেস্ট, আর রয়েছে এখানে ব্লু লাগুন, আর তার সাথে এসে গেছে এখানে ড্রামস অফ হেভেন, একদম হেভেনলি দেখতে ড্রামস অফ হেভেন। এখানে আছে চিকেন বার্গার, আর যার সাথে অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইজও রয়েছে। এবার খেয়ে জানাচ্ছি যে কেমন খেতে। আগে এই মকটেলগুলো একটু একটু টেস্ট করে দেখছি কেমন লাগছে।
বেশ ভালো ব্লু লাগুন, বেশ ভালো লাগলো। এবারে এই পুদিনা ঝটকা সুন্দর, পুদিনা বেস্ট, একদম রিফ্রেশিং, সুন্দর পুদিনার গন্ধ ছাড়ছে, দারুণ লাগছে খেতে এটা। আর নাগপুরি নারঙ্গি, নাগপুরি নারঙ্গিটা খেয়ে দেখি, এটা অরেঞ্জ বেস্ট, এটাও ভালো খেতে, একদম অরেঞ্জের ফ্লেভার রয়েছে আর লেমন দেওয়া রয়েছে, তাছাড়া এখানে ওই চাট মশলা টাইপের দেওয়া রয়েছে, খেতে দুর্দান্ত লাগছে। এইবারে এই এখানে রয়েছে ড্রামস অফ হেভেন, দেখে তো দারুণ লাগছে, একদম টস করে সসেতে দুর্দান্ত লাগছে। ওখানে স্প্রিঙ্কল করা রয়েছে, এই গার্নিশিং করা রয়েছে, এখানে স্প্রিং অনিয়ন, বেশ ভালো খেতে। একটা ট্যাঞ্জি টেস্ট আছে, একটু ঝালঝাল রয়েছে, একটু মিষ্টিও রয়েছে, দারুণভাবে সসে টস করেছে, আর চিকেনটা একদম ময়েস্ট, খুব জুসি লাগছে, একদম ফ্রেশ চিকেন রয়েছে, বেশ ভালো লাগছে। এটা চার পিস দিয়েছে প্লেটেতে, এটার প্রাইস হচ্ছে 140। আর এখানে যে এইগুলো রয়েছে মোটামুটি 70-80 এরকম প্রাইস রয়েছে, এগুলো একদম ঠিকঠাক। আপনারা বড় বড় রেস্টুরেন্টে গেলে এইগুলোই কিন্তু আপনাদের কিনতে হয় 150-200 এরকম দিয়ে, আর কিন্তু এখানে দামটা আমার একদম রিজনেবল মনে হয়েছে, আর এখানে একদম জমে গেছে। এইবারে বার্গারটা টেস্ট করার পালা, এইবারে এই ন্যাপকিন থেকে এটাকে আনর্যাপ করছি, এই সুন্দরী বউয়ের ঘুমটা খোলার মতো। এখানে একদম লেটুস টেটুস দেওয়া রয়েছে, বেশ বড় সাইজেরই, খারাপ না, এটা 120 প্রাইস রয়েছে। চেহারাটা অনেক বড় হলেও হাঁটা একদম অতটা বড় নয়, সেই কারণে একটু প্রেস করে চেপে ভেতরে এরকম প্যাটি রয়েছে, তাছাড়া ভেজিস তো রয়েছে, আর এখানে মেয়োনিজও দেওয়া রয়েছে, চিজটা প্লেন যে স্লাইস চিজ হয় সেটা রয়েছে, ওটা অতটা মেল্ট হয়নি, কিন্তু খেতে ভালো লাগছে, সব মিলে ঠিকঠাক। খাওয়া দাওয়া তো আমাদের চলছে, মেন কোর্সের অর্ডার করে দিয়েছি, চিকেন ফ্রাইড রাইস, চিকেন চাউমিন আর চিলি চিকেন। আর এইদিকে এত ভালো লেগেছিলো আমাদের ওই ড্রামস অফ হেভেনটা, সেই কারণে ওটাকে আবার রিপিট করিয়েছি। এই চলে এসেছে ড্রামস অফ হেভেন, কেমন লাগলো বলো ড্রামস অফ হেভেনটা? কে বলছি, এই খেয়েছো তো একবার, আবার কে বলছো মানে? ভালো লেগেছে বলি না, নেক্সট টাইম আবার অর্ডার করা হলো। আমাদের যে অর্ডার করেছিলাম মেন কোর্স, সেই মেন কোর্সে এসে গেছে চিকেন ফ্রাইড রাইস, চিকেন চাউমিন আর চিলি চিকেন। এই হচ্ছে এখানে চিকেন ফ্রাইড রাইস, এখানে রয়েছে চিকেন চাউমিন আর রয়েছে চিলি চিকেন। চিলি চিকেন এরকম চার পিস রয়েছে, দাম হচ্ছে 140 টাকা, আর এই চিকেন চাউমিনের দাম হচ্ছে 140 টাকা, আর এখানে চিকেন ফ্রাইড রাইস রয়েছে যেটার দাম হচ্ছে 160 টাকা। খাবারের টেস্ট তো কেমন খেয়ে বলছেন, তার আগে আমি যেটা বলছি, আমার মনে হচ্ছে মেন কোর্সে দামটা একটু হলেও বেশি লাগছে, যা প্রাইস তার থেকে অনেকটা একটু কমই লাগছে। যাই হোক, খাবারের টেস্ট কেমন সেটা খেয়েই জানাচ্ছি। এখানে চাউমিনটা খাচ্ছি, ভালোই খেতে, ভেজিস রয়েছে, ডিমও রয়েছে, চিকেনের চাংকো রয়েছে, বেশ অয়েলি রয়েছে চাউমিনটা, খেতে ভালোই লাগছে। আর রাইসের গ্রেনগুলো কিন্তু বেশ ভালো, ভালো ঠিকঠাক, আহামরি সেটাও বলবো না, কিন্তু ঠিকঠাক খেতে লাগছে। আর তার মধ্যে রাইসের মধ্যে এখানে অনেক চিকেন চাংক রয়েছে, এখানে স্প্রিং অনিয়ন দেওয়া রয়েছে, চিলি চিকেনের এই যে চার পিস চিকেন দিয়েছে এরকম সাইজ মোটামুটি। আর গ্রেভিটা টেস্ট করে বলছি, গ্রেভিটা কিন্তু বেশ টেস্টি, চিকেনটা মনে হচ্ছে একটু সফট হয়ে ভালো হতো, ওপরে কোটিংটা একদম পাতলা রয়েছে, গ্রেভিটা খুব ভালো করেছে, একদম একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, তার সাথে ভালো রয়েছে, আমরা একটু লেস স্পাইসি করতে বলেছিলাম, আর একটু মিষ্টি মিষ্টিও ব্যাপার রয়েছে, রোজ ওপরটাকে স্প্রিং অনিয়ন দেওয়া রয়েছে, সব মিলে ভালোই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, স্টার্টারও বেশ ভালো ছিল, ড্রামস অফ হেভেনটা তো দারুণ, বার্গারও ঠিকঠাক ছিল, মকটেল বেশ ভালো, আর এদিকে মেন কোর্সের খাবারও ঠিকঠাকই ছিল, সাংঘাতিক আহামরি কিছু না, কিন্তু ভালোই টেস্ট ছিল, ঠিকঠাক, অ্যাম্বিয়েন্সটা কিন্তু যথেষ্ট ভালো। আর এইখানে এসে বসে খেতে
দারুণ লাগছে, আর এখান থেকে বসে বাইরের ভিউটাও বেশ ভালো লাগছে। আর আপনারা এলে এখানে খাওয়া দাওয়া তো করে নিতেই পারেন, তারপরে এখান থেকে রেল মিউজিয়ামটাও পুরো ঘুরে দেখে নিতে পারেন মাত্র 30 টাকার বিনিময়ে। 30 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকুন, দেখে নিন রেল মিউজিয়াম, তার সাথে এখানেও টুকিটাকি পেট পুজো সেরে নিন। তা চলুন, এখানে তো হয়ে গেল আমাদের, এইবারে এই রেল মিউজিয়ামটা দেখবো, ইভানকেও দেখাবো, আপনাদেরকেও দেখাবো। এই রেল কোচ মিউজিয়ামের ভেতরে কিন্তু অনেক কিছু দেখা রয়েছে, পুরনো দিনের অনেক কোচ রয়েছে, অনেক ইঞ্জিন রয়েছে, এই সেই সব কিছু কিন্তু আপনারা এখানে এলে দেখতে পাবেন মাত্র 30 টাকার বিনিময়ে। শীতকাল হচ্ছে আইডিয়াল টাইম এখানে ঘোরার জন্য, দারুণভাবে টাইম পাস হয়ে যাবে, সুন্দর করে এখানে মানে খুব মেনটেন্ড আর কি, এত সুন্দর লাগছে দেখতে মানে বলে বোঝাতে পারবো না। এখানে রয়েছে ছোট্ট হাওড়া স্টেশন, যেখান থেকে শুধু এই টয় ট্রেনই কিন্তু চলে, আর অন্য কোনো ট্রেন চলে না। এবারে স্টেশনের ভেতরটাও আমরা একটু যাই গিয়ে দেখে নিই। এখানে টয় ট্রেনের টিকিট কাউন্টার রয়েছে, 3 ইয়ার্স অ্যান্ড অ্যাভাভ 30 রুপিস করে, এখান থেকে টিকিট কেটে তারপরে টয় ট্রেনে উঠতে হবে। তো আমরা একটুখানি এই টয় ট্রেন রাইডটাই করবো, কেন ইভান খুব বায়না করছে এটাতে চড়বে বলে, তাই একটু চড়ে নিই। আমাদের যাত্রা শুরু হয়ে গেল, টয় ট্রেনের যাত্রা। দেখা যাচ্ছে ইস্টার্ন পাকিস্তান রেলওয়ের ইঞ্জিন, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সেই একই কথা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু দিতেই হবে, আর কমেন্ট করে জানান যে কার কেমন লাগলো, আর শেয়ার করুন প্রচুর প্রচুর এই ট্রাভেল অর্নি 0.3 এই পরিবারটাকে আরও আরও বড় করে তোলার জন্য। সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন ট্রাভেল অর্নি 0.3। সবাই খুব ভালো থাকুন, আজকের মতো বিদায় নিলাম।